সন্ধ্যা রাতে দুঃসাহসিক ডাকাতি ঘরে ঢুকে মহিলার গলায় ছুরি ধরে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ঘটনা বিলুনিয়া থানা এলাকার উত্তর ভারতচন্দ্রনগরের বিষ্ণুপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যা রাত। এদিন ছিল উত্তর ভারতচন্দ্রনগরের বাজারবার। বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মাখন দেবনাথ ও তার ছেলে সুমন দেবনাথ বাজারে আসেন। বাড়িতে একা ছিলেন মাখন দেবনাথের স্ত্রী। ঠিক ওই সময়ই তিন থেকে চারজনের ডাকাত দল হানা দেয় মাখনবাবুর বাড়িতে। তার স্ত্রীর গলায় ছুরি ধরে একজন, টাকা ও স্বর্ণালঙ্কার বের করে দিতে বলে। মহিলার গলার হার ও কানের রিং টেনে ছিঁড়ে নেয়। অস্ত্র ও হুমকির মুখে মহিলা বাধ্য হন আলমারি খুলে দিতে। ৪০,০০০ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাত দল। ঘটনা হচ্ছে যে আমি 6:30টার দিকে 6:20-এর দিকে বাজারে গেছি। বাজার ক্রস করে সেরা এরপরে বাজার থেকে যখন আইতাম লাগছে আমার মনোরম্ভ পুকুর হয়ে পারে বাজার মামার বাড়ির লোকে, তো এই ডেঙ্গাতে দেখছি আমার বাইকের আলো দেখছে আর এরপরে গেছে গা। এবার আমি যখন বাইক লোক যখন আগে যত আগাইতে আসছি এবার মা ঘর যখন বাড়ির কাছাকাছি এসি মা বাড়িতে ঘরতে বাইরে এবার মানে হালা চিল্লা করতে আসে সব কিছু লেগে গেছে লেগে গেছে এমন কিছু করতে আসে। আমি ভাবছি যে মনে হয় আগুন টেমন লাগছে। এরপরে এবার আস্তে আস্তে এবার শুনলাম যে এবার ঘরে আগে এমন কিছু নিচে মার চেন আসছিল, এটা শোকেজের মধ্যে আসছিল ওইটা নিচে, এরপরে হাতে চুরি আসছিল লাল কালার উপরে এটি নিচে, মার কানের থেকে কানের এটি খোলা এটি নিচে, এরপরে উপরে একটা হারা ছিল এটি নিচে, টাকা পয়সা এটি করতে নিয়ে এসেছে। টাকা এটি আস্তে আস্তে আলাদা আলাদাভাবে আলাদা জায়গাতে আসছিল এটি সব কিছু হয়ে গেছে। তারা চারজন আসছে বলে কয়েছে এবং চারের জন্য এটা তারা মুখ বান্ধে আসছে বলে কয়েছে। এমনি কথা কয়েছে যে কত স্টোনে বোঝা গেছে যেটি টাইপের বলে কয়েছে। কলাতে চুরি ধরছে মা একবার একবার আনে একবার একবার আনে, এরপর মার হাতে চাবি কোলাইছে, এরপরে নিচে ডয়ের মানে সুখেজের নিচে যে লকারের ডলা এটি একটা আমার কাছে থাকে আমারটা আর বাবুরটা তো বাবু গেছে ওইগুলোর ওই ডি চাবিও দিয়ে বেলা করছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ। তাদের বক্তব্য, শরণাতীত কালের মধ্যে এই গ্রামসহ আশপাশ এলাকায় এই ধরনের ঘটনা ঘটেনি। বিগত তিন বছর ধরে পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। অনেকেরই বক্তব্য, গ্রাম পাহাড়ে কাজ খাদ্যের অভাব, সরকার নির্বিকার, একটা অংশের মানুষ এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, পুলিশও ঘটনাগুলি আটকাতে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। রিপোর্ট চ্যানেল দিনরাত।